তো দেখতেই পাচ্ছেন আপনারা ফুলগুলো খেলে অনেক বড় হয়ে গেছে। তো আমরা দেখি এখন এর ভিতরে কতটা মধু হয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকদিন যাবৎ ভিডিও তৈরি করিনি, তো আজ আবার আমরা ভিডিও তৈরি করতে এখানে এসেছি। তো আজ আমরা আপনাদেরকে দেখাবো শৈলা ফলের ফুল কেমন হয় বা সেটা থেকে কিভাবে মধু তৈরি করা হয়, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ফুলটি ধরে রেখেছি এটি হচ্ছে শৈলা ফলের ফুল। তো এই ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয় সেটা আপনাদেরকে আজ দেখাবো। তো আমরা ফুলটি নামিয়ে নেই গাছ থেকে। বন্ধুরা, আমরা এই গাছটি থেকে বেশ কিছু ফুল নামিয়ে নেব। এই ফুলটি থেকে যে মধু বের করা হয় এই মধুটি খেতে অনেক সুস্বাদু ও অনেক মিষ্টি হয়। তো আমরা গাছ থেকে বেশ কিছু ফুল নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গাছে অনেক ফুল রয়েছে। তো আমরা বেশ কিছু ফুল নামিয়ে নিই গাছটি থেকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুলটি এখন ফুটে গেছে। এটি থেকে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে চলে গেছে। তো এটি থেকে এখন শৈলা ফল তৈরি হবে। বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফুলটির ভিতরে ছোট গোল আকৃতির যে অংশটি দেখা যাচ্ছে ওটাই শৈলা ফল। তো এটি ধীরে ধীরে বড় হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম শৈলা ফল কীভাবে খেতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শৈলা ফল এই। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন, সেখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বেশ কিছুক্ষণ গাছ থেকে ফুল নামানোর পর অনেকগুলো ফুল পেয়েছি। তো আমরা এটি থেকে এখন মধু বের করব। তো বন্ধুরা, আমরা এখন এই ফুলটি থেকে মধু সংগ্রহ করব। তো এটি থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন এই ফুলটির পেছনের অংশটি কেটে নেব গোল আকৃতির। দেখুন বন্ধুরা, এভাবে ফুলের পেছনটি কাটতে হবে। তো এই ফুলটি রাখার জন্য আমি একটি থালা নিয়ে নিয়েছি। থালায় কিছুটা পানি নিতে হবে। তো আমরা থালটিতে কিছু পানি ঢেলে নিচ্ছি। তো পানি নেওয়ার পরে আমরা এই ফুলটিকে থালের ভিতরে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা বেশ কয়েকটা ফুল কেটে এভাবে পানির ভিতরে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এই ফুলটিকে এখন অন্য আরেকভাবে দেব, যে এভাবে দিলে ফুলটি থেকে বেশি মধু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এর পাপড়ি, এই পাপড়িগুলো ভেঙে দিতে হবে এভাবে। সবগুলো পাপড়ি ভাঙার পরে এর ভেতরের অংশটাও ফেলে দিতে হবে। সবগুলো ফেলে দেওয়ার পর এটিকে থালায় বসিয়ে দিতে হবে। তো আমরা এভাবে বেশ কিছু ফুল ভেঙে নেব।
বন্ধুরা, তো আমরা বেশ কিছু ফুল এভাবে ভেঙে নিয়েছি, তো এগুলো থালার ভিতরে সাজিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যে ফুলের ভিতরে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে সম্পূর্ণ মধু তৈরি হবে। এটির ভিতরে সম্পূর্ণ মধু তৈরি হতে আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমরা এই ফুলটিকে দুইটি পদ্ধতিতে ব্যবহার করেছি। তো আমরা এটি মানে সকাল পর্যন্ত অপেক্ষা করব, তারপর দেখব কোনটি থেকে কতটা মধু সংগ্রহ করা যায়। তো এটিকে আমরা এভাবে সকাল পর্যন্ত রেখে দেব। বন্ধুরা, আমরা সকালবেলা ফুলগুলোর কাছে চলে এসেছি। তো এখন দেখব ফুলগুলোতে কতটা মধু হয়েছে। তো আপনারা দেখতেছেন যে ফুলগুলোতে অনেক মধু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এর ভিতরের যে মধু আছে অনেক। তো এই মধুগুলো আমরা এখন একটি পাত্রে ঢালব। তো মধুগুলো ঢালার জন্য আমরা একটি কাঁচের গ্লাস ব্যবহার করছি। তো বন্ধুরা, আমরা এই ফুলগুলো অনেক আগে সংগ্রহ করেছিলাম, এই কারণে মধুগুলো কম হয়েছে। যদি আমরা এই ফুলগুলো একটু বিকালের টাইমে তুলে আনতাম, তাহলে এই মধুগুলো সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যেত। তো এখন আমরা এগুলোকে ঢেলে নেই। তো বন্ধুরা, আমরা যে ফুলগুলোকে মানে আস্ত রেখেছিলাম, সেগুলোকে এখন দেখব কতটা মধু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, ফুলগুলো খেলে অনেক বড় হয়ে গেছে। তো আমরা দেখি এখন এর ভিতরে কতটা মধু হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেছেন যে যে ফুলগুলো আস্ত রাখা হয়েছিল, সেগুলো একটু মধু বেশি হয়েছে। তো এগুলো আমরা একটি গ্লাসে ঢেলে নেব। তো বন্ধুরা, আমাদের মধু সংগ্রহ করা শেষ। তো আপনারা দেখছেন যে এখানে প্রায় 50 গ্রামের মতো মধু হয়েছে। আমরা এই মধুগুলো সংগ্রহ করার জন্য এখানে 50টা ফুল ব্যবহার করেছিলাম। তো ফুলগুলো শুকিয়ে যাওয়ার কারণে একটু মধু কম পেয়েছি। তো যদি আরও বেশি ফুল ব্যবহার করা হতো, তাহলে মধু আরও বেশি হতো। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।